গতকাল রবিবার পুরাতন মালদা ব্লকের ভাবুকের 8 মাইলে আলুর হাটে বিশ্ব হিন্দু পরিষদ ধর্মপ্রসার বিভাগের উদ্যোগে 130 জোড়া গণবিবাহের আসর বসেছিল। বিয়ের রান্নার পাশাপাশি চলছিল উৎসবের মেজাজে বিয়ের অনুষ্ঠান। নবদম্পতিদের আশীর্বাদ জানাতে 100 জনতা উপস্থিত ছিলেন। ঢোল বাজিয়ে কলস যাত্রা করে জল নিয়ে এসে বিয়ের মন্ত্র পাঠ শুরু হয়। বরকনেদের মালা বদলের পর সিঁদুরদান পর্ব চলছিল। সেই সময় হঠাৎ আদিবাসী সংগঠন 34 নম্বর জাতীয় সড়ক 8 মাইলে পথ অবরোধ শুরু করে। সেখানে পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও তারা তীর ধনুক নিয়ে মণ্ডপের দিকে চলে আসে ও হামলা চালায়। এই অভিযোগের তীর ঝাড়খণ্ড বিষম পার্টির দিকে। এদিন জিডিপির অতর্কিত সেই হামলায় প্রায় 45 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা রয়েছে। হামলার সময় আতঙ্কে পালাতে গিয়ে পদস্পৃষ্ট হয়ে তারা জখম হন বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি ওই হামলায় তাদের এক কর্মীও জখম হয়েছেন বলে পুলিশের দাবি। এদিন বিয়ের আসরে হামলার ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনার দায় স্বীকার করে নিয়েছে জেডিপি। অতর্কিত হামলা হওয়ায় বরকনেরা বিয়ের আসর ছেড়ে এদিক ওদিক দৌড় দেন। অনেকেই নিকটবর্তী বাগানে পালিয়ে প্রাণে বাঁচেন। এই হামলার ঘটনায় এদিন লণ্ডভণ্ড হয়ে যায় বিয়ের আসর। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। রাত পর্যন্ত এলাকা থমথমে রয়েছে। যদিও পূর্বঘোষিত ওই কর্মসূচিতে ঝাড়খণ্ডীদের হামলার আগাম খবর ছিল পুলিশের কাছে, তা সত্ত্বেও কেন হামলা আটকানো গেল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ ব্যাপারে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, 8 মাইলে গণবিবাহের আসরে গণ্ডগোল হয়েছে, আমাদের কাছে গণ্ডগোলের আগাম খবর ছিল, তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। ঘটনায় এক পুলিশ কর্মীর হাতে সামান্য চোট লাগলেও কেউ তেমন জখম হয়নি। পুলিশ সতর্ক থাকায় গণ্ডগোল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, ফলে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়। তবে ঘটনায় জড়িতদের ছাড়া হবে না। গণবিবাহের আসরে ওই ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। এদিন হামলাকারীরা মণ্ডপে ঢুকে ভাঙচুর শুরু করে। বিয়ের মণ্ডপ ও আসর তছনছ করে দেয় জিডিপির সমর্থকেরা। জিডিপির রাজ্য ভাইস প্রেসিডেন্ট বলেন, আদিবাসী সমাজের অনেককে ভুল বুঝিয়ে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই কারণে আমরা ওই এলাকায় পথ অবরোধ করেছিলাম। পরে উত্তেজনার আবহে কয়েকজন বিয়ের আসরে গিয়ে হামলা করেছে। এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ ধর্মপ্রসার বিভাগের জেলা সম্পাদক বলেন, বিয়ের আসরে এ ধরনের হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা পুলিশকে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি লিখিতভাবে আবেদন জানাব। যদিও তাদের হামলায় মণ্ডপ তছনছ হয়ে গেলেও বিয়ে ভণ্ডুল হয়নি বলে দাবি করছেন উদ্যোক্তারা।